হ্যালো বন্ধুরা নমস্কার আমি বিপ্লব সরকার আপনারা দেখছেন বাংলার শিক্ষা বন্ধুরা আমাদের বসবাসের জন্য কিন্তু মাস্ট আমাদের পরিচয়পত্র থাকতে লাগবে সেটা আধার কার্ড হোক আই কার্ড হোক এবং প্যান কার্ড এবং আধার কার্ডটা হচ্ছে মাস্ট যখন সব অফিসিয়ালে নন অফিসিয়ালে কিন্তু দরকার পড়ে এবং এই যে আধার কার্ডটি আধার কার্ডে কিন্তু অনেকের অনেক ধরনের ভুল থেকে রাখে যখন আধার কার্ড তৈরি করায় হয় তখন কিন্তু অনেক সবার নামের ভুল বেশি ছিল নামের অ্যাড্রেস ডেট অফ বার্থ তো আজকে আমরা কিন্তু এই আধার কার্ড সম্বন্ধে কারেকশনের ব্যাপারে জানবো কারো হয়তো নাম ভুল আছে কারো হয়তো ডেট অফ বার্থ ভুল আছে বা কারো অ্যাড্রেস তো আজকে আমরা যেটা জানবো হচ্ছে আধার কার্ডে জাস্ট আপনার যে নাম্বার মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বার অনেকে হয়তো চেঞ্জ করতে পারছে না কারণ এটা সবসময় ধরুন যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে বাংলা সহায়তা কেন্দ্র এবং সবসময় সেটাই করা করে না ওরা তো আপনি কিন্তু বাড়ির থেকে নিজে মোবাইল দিয়ে আপনি করে নিতে পারবেন তো সেটা কি করে যে করবেন মোবাইল নাম্বার চেঞ্জটা নতুন নাম্বার বসিয়ে নিতে পারবেন সেটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো আপনাদেরকে তো সঙ্গে থাকবেন তো চলুন আমরা দেরি না করে দেখে নিই আর ভালো লাগলে একটা লাইক সার এবং সাবস্ক্রাইব করব বন্ধুরা সবার আগে চলে আসবেন আইপিপিবি অনলাইন ডট কমে যে কোনো ব্রাউজিংয়ে আপনি গুগল ক্রোম যে কোনো ব্রাউজিংয়ে আপনি আসবেন সেখানে সার্চ করবেন সার্চ অপশানে গিয়ে আইপিপিবি অনলাইন বলে সার্চ করবেন দেখুন আইপিবি অনলাইন ডট কমে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন মোস্ট অ্যাক্সেস অ্যাক্সেসেবল ব্যাঙ্ক অ্যানাউন্সমেন্ট তো আপনারা সবার ওপরে সবার ওপরে যেয়ে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই তিনটে ডট আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল করে একটু নিচে আসবেন এখানে সার্ভিস রিকোয়েস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আইবিপি আই পিবি কাস্টমার যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম তো এখানে কিন্তু সব কিছু আপনি কালেকশন করতে পারবেন দেখুন ক্যাশ উইথড্র ডিজিটাল অ্যাকাউন্ট আপনারা স্ক্রল করে নিচে আসবেন দেখুন মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট অ্যাকাউন্ট তো স্কল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আধার দেখুন আধার মোবাইল আপডেট তো এই জায়গাটা আপনারা যে পাশে যে এখানে বক্স আছে এখানে আপনারা টিক চিহ্ন করবেন টিক চিহ্ন করার পর দেখুন আপনার কিন্তু ফর্মটা খুলে গেছে তো এখানে আপনারা কার নামে করবেন মিস্টার মিসেস তো এখানে আপনারা দেখে নেবেন কার নামে আছে চুজ করে নেবেন মিস্টার মিসেস তার ফার্স্ট নাম লাস্ট নাম তার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে কিন্তু আপনি যে নতুন মোবাইল নাম্বারটি অ্যাড করতে চান কিন্তু আপনি সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন ভুল করে কিন্তু পুরনো নাম্বারটা দেবে না এই জায়গায় কিন্তু সবাই ভুল করে থাকে তো আপনি এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটাই দেবেন এবং আপনার যে ইমেল আইডি ইমেল আইডি ইমেল আইডি দেবেন